আমি প্রথমেই আমাদের জননেত্রী জাতীয় নেত্রী বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের এই মুহূর্তে ভারতবর্ষের যতজন মুখ্যমন্ত্রী আছেন প্রদেশে তার মধ্যে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার যে দায়িত্ব দিয়েছেন এবং আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ সম্মানীয় অভিষেক ব্যানার্জি যে দলের কাজ করার সুযোগ দিয়েছেন আমি প্রথমেই নতমস্তকে আমার দিদি আমার নেত্রী আমার চলার পথের আদর্শ আমি তাকে প্রণাম জানাই সেলাম জানাই কুর্নিশ জানাই এবং আমাদের দলের এবারের এই নির্বাচনে বিধানসভার নির্বাচনে যিনি সামনের সারিতে দাঁড়িয়ে থেকে দক্ষতার সাথে আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য মামাটি সরকারের গঠনের ক্ষেত্রে যার ভূমিকা সবচেয়ে শক্তিশালী আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব আমাকে মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য এবং যারা আমাকে এই দুদিনে আমার এই নতুন সভাপতি হওয়ার পরে আমাকে আশীর্বাদ করেছেন আমার পাশে দাঁড়াবার জন্য যারা আমাকে ভালোবেসে যারা আমাকে বিভিন্নভাবে আমাদের দলের থেকে বার্তা দিয়েছেন প্রচুর সংখ্যক মানুষ এই জেলা পার্শ্ববর্তী জেলা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বিভিন্ন জায়গা থেকে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমি তাদের প্রত্যেককেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি শুধু এটুকুই বলবো যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি নতমস্তকে স্বীকার করে নিয়ে আগামী দিনে আমাদের যাতে দল আমাদের জেলাতে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে পারে এবং আমার নেত্রী আমাদের চলার পথের যিনি আদর্শ আমাদের সকলের প্রিয় দিদির যে চিন্তাভাবনা এবং আমার নেতা সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা ঘোষণা করেছেন যে 2024 ভারতবর্ষের বুকে যে গণতান্ত্রিক একটি সরকার একনায়কতন্ত্র মনোভাব সম্পন্ন একটি সরকার যারা মানুষের পাশে নেই ভারতবর্ষের অর্থনীতিকে বেহাল অবস্থা করেছে ভারতবর্ষের বেকারত্ব রেকর্ড জায়গায় পৌঁছেছে কর্মসংস্থান নেই ভারতবর্ষের কৃষি শিল্প সমস্ত কিছু শেষ বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার একটা মারাত্মকভাবে প্রবণতা গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা মানুষ মারা মানুষকে নিঃশেষিত মানুষকে আস্তে আস্তে করে দেয়ালে পিঠ ঠেকে দেওয়ার একটা সরকারের বিরুদ্ধে যে আওয়াজ 2024 লোকসভা নির্বাচনে বিজেপির মতো এই ধরনের একটি সরকারকে তাকে ভারতবর্ষের মাটি থেকে সরিয়ে মানুষের সরকার মানুষের পাশে থাকার সরকার গঠনের যে ডাক দিয়েছেন সেইটাকে আমরা সবাই এক হয়ে হাতে হাত মিলিয়ে আগামী দিনে আমাদের সম্মেলনকে মজবুত করার অবশ্যই চেষ্টা করব।